অ্যানাল ফিসার বা পায়েস, যেটা আমরা জানি যে মূলত দায়ী হচ্ছে পায়খানা কষার কারণে এটা হয় সাধারণত, তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যে পায়খানাটা যেন নরম থাকে, এটা আমাদেরকে চেষ্টা করতে, স্টুলটা যেন নরম থাকে। তো আমরা সবাইকে বলি যে পর্যাপ্ত পানি খেতে, বিশেষ করে ডিটক্স ওয়াটার, ডাবের পানি, এবং এমনি সময় অন্যান্য যেমন আমাদের গ্রিন টি আছে, তারপরে কিছু আমরা বলি ফাইবার খেতে, যেমন ফ্ল্যাক্স সিড, তারপরে বলি হচ্ছে যে ইসুপগুলের ভুষি, তারপর তোকমার দানা, মাকা পাউডার, এবং আমাদের নারকেলের তেলটা অনেক সময় আমরা গ্রিন জুস করে সেখানে একটু নারকেলের তেল দিয়ে যদি আমরা খাই, আর প্রচুর শাকসবজি আমরা খেতে বলি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারটাকে ভালো করে চিবিয়ে খেতে বলি, যেন একদম মুখের ভিতরে খাবারটা হজম হয়ে যায় এবং যেন এটা তরল মুখের ভিতর হয়ে যায়। আর সবচেয়ে বড় একটা জিনিস, আমরা এটাকে অনেক সময় ওভারলুক করি, যে ভালো ঘুম আমার জন্য অত্যন্ত জরুরি, মানসিক প্রশান্তি অত্যন্ত জরুরি, কারণ আমার যদি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ আমি যদি টেনশন করি, অ্যাংশাস হই, স্ট্রেস থাকি, দুশ্চিন্তা করি, তাহলে আমার যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, যে নার্ভাস সিস্টেম, সেটা সচল থাকে, এবং এটা সচল থাকার মানে হচ্ছে এটাই যে আমার সব কিছু ড্রাই হয়ে যাবে, আমার মিউকাস, যেটা খুব দরকার যে একটা পায়খানাটাকে স্মুথ করার জন্যে, স্টুলটাকে ক্লিয়ার করার জন্যে। তো আমরা টেনশন করলে, দুশ্চিন্তা, হতাশ হলে তখন আমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হয় এবং সব কিছু ড্রাই হয়ে যায়। তা আমাদেরকে যেটা করতে হবে, রিল্যাক্স থাকার প্র্যাকটিস করতে হবে, এবং এই রিল্যাক্স থাকার জন্য আমাদেরকে নিঃশ্বাসের ব্যায়াম করতে হবে, মানসিক প্রশান্তি চর্চা করতে হবে, সকালবেলা উঠতে হবে, মিষ্টি রোদে যেতে হবে, পাখির গান শুনতে হবে, একটু নিজেকে সময় দিতে হবে, কিছু মানে কোয়ালিটি টাইম আমার পরিবারের সঙ্গে স্পেন্ড করতে হবে। তো সব কিছু মিলিয়ে যে আমার একটা ভালো মানসিক শান্তি, এবং খাবার টেবিলটাকে ক্লামজি করে রাখবো না, তার আগে একটু ধ্যান করে, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নিয়ে, একটু জিকির করে মনে মনে, যে এটা যে আমি একটা পবিত্র জিনিস খেতে বসেছি, তো এটাকে সেই আল্লাহর দেওয়া একটা নিয়ামত মনে করে ধীরে সুস্থে এটাকে সুন্দরভাবে এটাকে গ্রহণ করব। তো সব কিছু মিলে আমরা আশা করি যে আমাদের বাওয়ালটা ক্লিয়ার হবে, এবং যদি তারপরও না হয়, একটা বিশেষ প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে কফি এনেমার একটা ব্যবস্থা আছে। তো কফি এনেমা আসলে একটা অনেক এলাবোরেট ব্যাপার, তো এই বিষয়ে আমাদের অন্যান্য ভিডিওতে আমরা বলেছি যে কী করে কফি এনেমা ব্যবহার করতে হয়। তো আমাদের দর্শকরা যদি সব কিছু খেয়াল রাখেন, তা আশা করি যে তার বাওয়ালটা ক্লিয়ার থাকবে, এবং আমরা যে কোর এক্সারসাইজগুলো বা আমাদের যে ইয়োগা এক্সারসাইজগুলো যে আমরা করছি, যেগুলোতে পেটটা দেখবেন একটু কাঁপাকাঁপি করে, হ্যাঁ, যদি এটাকে আইসোমেট্রিক এক্সারসাইজ বলে, যে আমরা কিছু কোরের এক্সারসাইজ করে থাকি, তো আমার বাওয়াল মুভমেন্টটা ভালো হয়। তো এই জন্যে সব কিছু যদি আমি মিলাই, যে ভালো ঘুম, মানসিক প্রশান্তি, ভালো ব্যায়াম, রিল্যাক্সেশন এবং খাওয়া দাওয়া সব কিছু, এবং চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস, এবং বেশি বেশি ফাইবারযুক্ত খাবার, এগুলো আমরা যদি খাই, তাহলে ইনশাল্লাহ আমাদের পায়খানাটা ক্লিয়ার থাকবে, তাহলে আর এই প্রবলেমটা আমাদের ইনশাল্লাহ হবে না। যাদের অলরেডি হয়ে গেছে তাদেরকে আমি প্রথমেই বলবো যে আপনি একজন ভালো ডাক্তার দেখান, যে এটার গ্রেড আছে, যেমন হেমোরয়েডস কোন গ্রেডে আছে। অনেক সময় অপারেশন যদি লাগে, ওনারা সাজেস্ট করেন, তাহলে আপনি মেডিকেল ট্রিটমেন্টটা গ্রহণ করুন, কিন্তু পাশাপাশি আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে আমি যে পরামর্শগুলো দিয়েছি সেটা মেনে যেন বাওয়ালটা ক্লিয়ার থাকে এবং স্টুলটা যেন নরম থাকে, এই বিষয়টা আমরা চেষ্টা করবো।